শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শেখ মিজানুর রহমান। আমার পিতা শহীদ মুক্তিযোদ্ধা শেখ আব্দুল সালাম, তিনি 1971 সালে শহীদ হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন তখন ইংরেজি বিভাগে। আর আমার মায়ের নাম বেগম মনোয়ারা সালাম, ঠিকানা রামনগর গ্রাম, কালিয়া উপজেলা, জেলা নড়াইল। যদিও আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু আমি আমার মার কাছ থেকে এগুলো অনেক তথ্য পেয়েছি। এবং কালিয়া হাই স্কুলের উনি প্রধান শিক্ষকও ছিলেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। এখানকার মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে আমার বাবা যখন এই মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যুবকদেরকে সংগঠিত করে যখন এটা ভারতে তাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আমার বাবা এবং একলা শহীদ একলাসউদ্দিন আহমেদ, উনি অবশ্য শহীদ, পরবর্তীতে উনি নিহত হন 1971 সালে, কিন্তু উনি এবং সত্তার সাহেব ছিলেন, তিনিও তৎকালীন আওয়ামী লীগের এখানকার নেতা, সবাই আর কি একসঙ্গে যখন ভারতে চলে যাচ্ছিলেন তখন তো এখন রাস্তাঘাট তেমন ছিল না, এখন বাস রাস্তা তেমন এই এলাকায় ছিলই না, নৌপথটাই ছিল একমাত্র পথ 1971 সালে, এটাই প্রধান পথ ছিল। এবং ওনারা নৌপথকেই ব্যবহার করে ওনারা যখন এখানে যেতে যান, তখন নড়াইলের কাছে পাকিস্তানিদের সহযোগী যারা ছিলেন তারা সশস্ত্র গ্রুপ, তারা আমার বাবা এবং একলাসউদ্দিন আহমেদ এবং আর অন্যান্যদেরকে ওখানে ঠেকান করে একটা আঘাত হয়। তখন ওনারা পালা যেতে সক্ষম হন, আমার বাবা ধরা পড়েন, তখন আমার বাবাকে ওখান থেকে ধরে নিয়ে নড়াইলে রাখে। এটা মে মাসের দিকে, মে মাসের প্রথম সপ্তাহে হবে, 4-5 তারিখে হবে। তখন পাকিস্তানি সেনাবাহিনীরা তখন নড়াইলে আসতেন না, মাঝে মাঝে আসতেন, প্রতি সপ্তাহে 2-3 বার করে আসতেন। তখন ওখানে স্থায়ী কোনো ক্যাম্প ছিল না, কিন্তু মুসলিম লীগ এবং আরও অন্যান্য জামাতের, তারপরে নিজাম ইসলাম, এই এদের নেতৃত্বেই নড়াইল ছিল তখন। এবং ওখানে হারুন মুক্তার নামে একজন লোক ছিলেন, যিনি ওই মুসলিম লীগেরই লোক, ওনাকে এসডিওর দায়িত্ব দেওয়া হয়। এবং ওই সময় আপনার এখানে যে এসডিও, প্রাক্তন যে এসডিও ছিলেন ডক্টর কামালউদ্দিন সিদ্দিকী, ওখান থেকে পালা যায়, পরে মুজিবনগর সরকারের উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু আমিও তখন আমার বাবার যে রাজনৈতিক নেতা ছিলেন এইগুলো কিন্তু আমি ফলো করতাম। আমার একদিন আমি ডক্টর কামালউদ্দিন সিদ্দিকীকে আমাদের বাড়িতে দেখি, হ্যাঁ এসডিও সাহেব, তখন 11টা রাইফেল নিয়ে উনি আমার বাবাকে দিয়েছিলেন। আমাদের বাড়ির ভিতরে একটা ধানের গোলা ছিল, সেই গোলার ভিতরে সেই রাইফেলগুলো রাখা ছিল,
পরবর্তীতে আমার বাবা ওইগুলো আবার মুক্তিযোদ্ধার ভিতরে দিয়ে দেন এবং ডক্টর কামালুদ্দিন সিদ্দিকী নড়াইলের যে ট্রেজারি ছিল ট্রেজারির যত টাকা পয়সা ছিল এগুলো সব মুক্তিযোদ্ধাদেরকে উনি বিতরণ করে দেন। তখন আমাদের এলাকায় ওইগুলো বিতরণের জন্যই আসছিলেন আমাদের বাড়িতে, এটা আমার মনে আছে। এটা জাস্ট আমি আমার আমার স্মৃতিতে আছে সেটাই বলছি। আমি এটা বলছিলাম যে নড়াইলে যখন আমার বাবাকে রাখা হয় তারপরে ওরা টেলিফোন করে পাকিস্তানি আর্মিদের নিয়ে আসে, আসার পরে একটা গাড়িতে করে ওরা আমার বাবাকে ওই গাড়িতে করে উঠায় দেয়। আমাদের কালিয়া হাই স্কুলের একজন টিচার ছিলেন আলামিন স্যার, যেটা উনি আমার বাবার একজন সহকর্মীও ছিলেন। তখন উনি আমাকে যেটা বলেছেন যে আমার বাবাকে যখন গাড়িতে করে নিয়ে যায় খোলা একটা ট্রাকে করেছিল, আমার বাবার গায়ে খালি গা ছিল, কোনো গায়ে কোনো জামা ছিল না, লুঙ্গি পরা ছিল, উনি দাঁড়াইছিলেন হাত বাঁধা ছিল। তখন ওই চারাপিটের নামক একটা জায়গা আছে যশোর এবং নড়াইলের মাঝামাঝি, ওইখানে একটা হাট ছিল, ওই হাটে ওই ওই গাড়িটা থামে, থামলে ওই আলামিন স্যার আর একজন ছিলেন ওইখানে ওনার আর একজন সহযোগী, উনি এই এটাকে দেখেন। তখন আমার বাবা হাত উঁচু করেন, তখন তারা এসে পরবর্তীতে আমাদের বাড়িতে এই তথ্যটা দেয়, আমরা এটা আমার মাকে বলে ওনাকে যশোরে নিয়ে যান। যশোর নিয়ে যাওয়ার পরে ওনাকে জেলে রেখে দেয়, জেলেই রাখেন। জেলে রাখার সাথে ওনার সঙ্গে কিছুদিন ডক্টর আলিম নামে যশোরের যিনি সিভিল সার্জন ছিলেন তাকেও ওইখানে রাখা হয়, একই কক্ষে রাখা ছিল। একবার আমি বলি বিএনপির শাসন আমলে ডক্টর মতিন যিনি স্বাস্থ্যের মন্ত্রী ছিলেন উনি একবার কালিয়া আসছিলেন, তা কালিয়া আসলে ওই আলিম সাহেবের ওনার সাথে আসছিল। তা আসলে আমি তখন স্কুলে পড়ি, এই 9-10 হয়তো পড়ি আমি। কালিয়ার হাসপাতাল থেকে একজন কর্মচারী আমাকে এসে খোঁজে, আমি ওনার সঙ্গে ওই কালিয়া হাসপাতালে যাই। তা হাসপাতালে গেলে উনি বসেছিলেন তখন যে মন্ত্রীর সঙ্গে যিনি আসছিলেন, তো উনি আমাকে বলছেন কি যে তুমি একটা কথা বলি তোমাকে, তোমার বাবার সঙ্গে আমার লাস্ট দেখা হয়, তোমার বাবা আর আমি এক রুমে ছিলাম, যেদিন তোমার বাবাকে নিয়ে যান নিয়ে যায় পাকিস্তানিরা সেই লাস্ট হচ্ছে আমি সেই ব্যক্তি। আমাকে একটা জাইঙ্গে দিয়ে গেছিলেন আর 5 টাকার একটা পাকিস্তানি নোট দিয়ে গেছিলেন, আমাকে বলে গেছিলেন যেন আমি তোমাদের পরিবারের কাছে স্মৃতিটা পৌঁছাই দেই। উনি আমাকে বললেন আমি দুঃখিত যে এই জিনিসটা আমার কাছে অবশিষ্ট নাই, শুধু তোমরা স্মৃতি এটা মনে রাখো যে তোমার বাবা কোন তারিখে মারা যান এবং কিভাবে মারা যান। উনি বলছিলেন যে তোমার বাবাকে ওই জেল থেকে নিয়ে যায় ওরা পাকিস্তানি আর্মিরা, আমার সকালবেলায় ভোরবেলায় নিয়ে যায়। ওইদিন 13 মে 1971 আমার বাবা আর ফিরে যাননি, কিন্তু যেখানে ওনাকে আমার বাবাকে নিয়ে যান সেখানে আবার যার সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে যশোরে। যশোরে ওরা ইন্ডিয়ান একটা ফ্যামিলি, তাদের একটা রেডিও টেলিভিশনের দোকান ছিল আর যশোর শহরে তাদের বাড়ি আছে, এখনও আছে আমি জানি না এখন তাদের কি বাড়িটার কি হয়েছে। তা তাকেও ধরে নিয়ে যায় ওই একটা যেটা সার্কিট হাউসে, যশোর সার্কিট হাউস 13 এটা হলো 13 মে। উনি আমার মার সামনেই বলেছেন এই কথাগুলো, বলেছে কি আপনার আমরা সালাম সাহেবকে নাম শুনতাম চিনেছি, কারণ আমার বাবা মশিউর রহমান ছিলেন যশোরের ওনাকে মেরে ফেলছিলেন, ওই সময় কিন্তু ওনাকে হত্যা করা হয় আমার বাবার আগেই মশিউর রহমানকে। তো মশিউর রহমানের যে ফ্যামিলি ছিল ওরা ওনারা কিন্তু 1971 আমাদের বাসায় এই বাড়িতেই থাকতেন, হ্যাঁ ওনারা সবাই চলে আসছিলেন, মশিউর রহমানের সাথে ওই ফ্যামিলির সাথে পরিচয় ছিল। তখন আবার ওরা আমার বাবাকে চিনত। একজন আর্মি অফিসার, কি লেভেলের অফিসার আমি জানি না, উনি বলছেন যে ওই আর্মি অফিসারের কাছে প্রায় 15-20 জন লোককে ধরে নিয়ে যায় ওই দিন, একটা একটা ট্রায়ালের মতো হয়। উনি বলতেন যে একে একে মেরে ফেলো অথবা একে ছেড়ে দাও, এরকম একটা ব্যাপার ছিল। এক সময় আমার বাবাকে ওরকমই খালি খাইছিল, আমার বাবার রক্ত পড়তেছিল মাথা দিয়ে, শরীর দিয়ে রক্ত পড়তেছিল, হাত বাঁধা ছিল, একটা একটা লুঙ্গি পরা ছিল। তা ওখানে ওইখানে নিয়ে যায় আর্মি অফিসারকে জিজ্ঞেস করে আপনার উর্দুতে আমার বাবার কাছে জিজ্ঞেস করে যে অনেক কথা আছে তার ভিতরে, উনি যে কথাটা মনে আছে তার সেটা বলছিলেন। উনি বলছিলেন যে আপনি কি আওয়ামী লীগ করেন, তখন আমার বাবা বলছিলেন হ্যাঁ আওয়ামী লীগ করি, আপনি কেন আওয়ামী লীগ করেন এটা জিজ্ঞেস করেছিল। ও তখন আমার বাবা বলছিলেন আমি কি ইংরেজিতে উত্তর দিতে পারবো, তখন বলছে হ্যাঁ আপনি ইংরেজিতে উত্তর দেন। তখন ইংরেজিতে আমার বাবা বলেছিলেন যে এরকম আপনারা তো আওয়ামী লীগকে ব্যান করেন নাই, সেজন্য আপনি এটা তো আমার কোনো অপরাধ না আওয়ামী লীগ করা। আমার বাবা বাঁচার চেষ্টা করেছিল, ওখানে আরও অনেক কথা হয়, যেমন আমার বাবা বলছিলেন যে আমি ভারতে যাওয়ার জন্য আসি নাই, আমি যাচ্ছিলাম না, হ্যাঁ আমি যেহেতু আমি শিক্ষক আমি যশোর বোর্ডে আসার জন্য আমি আসছিলাম রাস্তায়, এই কথা উনি আত্মপক্ষ সমর্থনে যদি বাঁচা যায় লাস্টে এই কথা উনি ওরা বলছিল। কিন্তু আমার বাবার একটা বিষয় কি যেহেতু এখানকার উনি নেতা ছিলেন, কালিয়া হাই স্কুলের টেপ রেকর্ডার ছিল,
অন্য ওই সময় কিন্তু টেপ রেকর্ডার অ্যাভেলেবেল ছিল না, কিন্তু ওই টেপ রেকর্ডে আমার বাবা বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতেন রেকর্ড করে, আর রেডিও ছিল, রেডিও থেকে হোক যেভাবে উনি টেপ করার পরে ওইটা আবার উনি বিভিন্ন জনসভায় ওই মাইকের মাধ্যমে ওইটি দিয়ে দিয়ে ওই বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতেন। তার লাস্ট কথা ছিল যে আপনি কি শেখ মুজিবের ভাষণ প্রচার করতেন, তখন আমার বাবা চুপ ছিল। ওই সময় আমার বাবাকে বলছে নিয়ে যাও তোমরা একে। ওই সময় দুইটা দুই ধরনের গাড়ি ছিল ওখান থেকে, একটা ছিল যারা বাঁচবে আর যারা মরবে, মানে যাদেরকে মৃত্যুর দণ্ড দেওয়া হচ্ছে। তো ওই আর্মি অফিসার আমার বাবাকে নিয়ে, তখন আমার বাবা বলছিল কি আমি ওই গাড়িতে যেতে চাই, ওই গাড়িতে না উঠতে চাই, কিন্তু আমার বাবাকে মৃত্যুর গাড়িতে উঠাইছিল। যশোর ক্যান্টনমেন্টের কোনো বৌদ্ধভূমিতে আমার বাবাকে হত্যা করা হয় এবং আমরা কখনো তারপরে আর কোনোদিন লাশ পাইনি। এটা হচ্ছে আমার বাবার সংক্ষিপ্ত যেটা আমরা জানি আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে যে স্মৃতিফলক আছে, তখনকার স্টুডেন্ট যারা শহীদ স্টুডেন্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন সেই নাম ফলকে আমার বাবার নাম আছে। শহীদ বুদ্ধিজীবীদের যে সিরিজ আছে ডাক টিকিটের, সেখানে আমার বাবার একজন দুই টাকার টিকিট বাংলাদেশ সরকার সেটা ডাক থেকে প্রকাশ করেছিলেন। একটা কলেজ আছে, সরকারি ডিগ্রি কলেজ আছে এখানে, যেটা 1972 সালে আমার বাবার স্মৃতি রক্ষার্থেই এটাই কলেজটা করা হয়। আমার বাবার স্মৃতির জন্য শহীদ বুদ্ধিজীবী হিসেবে তার নামে এখানে একটি ইউনিয়ন পরিষদ 1972 সালে বঙ্গবন্ধু যেটা করেন সেটার নাম হচ্ছে সালামাবাদ ইউনিয়ন পরিষদ। এটুকুই আমার শেষ কথা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।